রাজশাহী বিভাগের 40 জন নারীকে দেওয়া হয়েছে জয়িতা সংবর্ধনা। শিক্ষা, অর্থনীতি, চাকরি সহ 5টি ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য তাদের পুরস্কৃত করা হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জয়িতাদের সনদ, ক্রেস্ট এবং আর্থিক সম্মানে তুলে দেওয়া হয়। এ সময় তাদের সংগ্রাম এবং অবদানের গল্প তথ্যচিত্রের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আয়োজকরা জানান, এই 40 জনের মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে 10 জনকে নির্বাচিত করা হবে, পরে সারা দেশ থেকে চূড়ান্ত পর্যায়ে 5 জন জয়িতাকে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মপ্রত্যয়ী নারীদেরকে অনুপ্রাণিত করা, নারী বান্ধব সমাজ প্রতিষ্ঠা এবং লিঙ্গ বৈষম্য রোধ করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।